আচ্ছা দেখি আমরা বৃত্তের আসলে চাকা দেখতে বৃত্তের মতই ঠিক আছে আর এই জন্য চাকা সংক্রান্ত অঙ্কগুলো এই বৃত্ত অধ্যায়ে আলোচনা করা হয়েছে তো চাকা সংক্রান্ত অঙ্কগুলো প্রায় পরীক্ষায় একটা করে আসে বৃত্ত থেকে এই চাকা তারপরে হচ্ছে একটু যদি আলাদা কোশ্চেন করার চেষ্টা করে তাহলে বৃত্তে অন্তর্লিখিত চিত্র পড়িয়েছি এখান থেকে কোশ্চেন পায় আর এই বৃত্তে অন্তর্লিখিত চিত্র আর চাকা এই দুইটা জায়গা থেকে কোশ্চেন প্রায় হয়ে থাকে তো আমরা খুব সহজে বিষয়গুলো শিখবো আজকে প্রথমে মনে রাখবেন দুইটা কথা মনে রাখতে হবে চাকা বিষয়ক অঙ্কগুলো করতে গেলে প্রথমে হচ্ছে যে একটা চাকা যদি একবার ঘোরে তাহলে চাকাটা তার পরিধি সমান পথ অতিক্রম করে একটা চাকা যদি একবার সম্পূর্ণ ঘোরে তাহলে কি হয় সে তার পরিধি সমান পথ অতিক্রম করে এই কথাটা মাথায় রাখবে যে চাকা একবার ঘুরলে তার পরিধি সমান পথ অতিক্রম করে এই একটা আর একটা হচ্ছে যে চাকা যদি একবার ঘোরে তাহলে সে 360 ডিগ্রি ঘোরে বিষয়টা কি বোঝা গেছে তার মানে একবার ঘুরলে কি কি কাজ হচ্ছে প্রথমত সে তার পরিধি সমান পথ যাচ্ছে আর একটা বিষয় হচ্ছে সে 360 ডিগ্রি ঘোরে ঠিক আছে চাকা একবার ঘুরলে এই দুইটা কথা মনে রাখলে চাকা সংক্রান্ত অধিকাংশ অঙ্কগুলো হয়ে যাবে ঠিক আছে আমরা এবার দেখি এই কথাটাকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে হবে লক্ষ্য রাখি যদি আপনাকে বলা হয় যে একটা চাকা আচ্ছা একটা চাকা যদি বলি যে 360 ডিগ্রি ঘোরে ঠিক আছে তাহলে চাকাটি কতবার ঘোরে একবার আবার যদি বলা হয় একটি চাকা একবার ঘোরে এক মিনিটে তাহলে চাকাটি কত ডিগ্রি ঘোরে 360 ডিগ্রি এই দুইটা কথা মনে রাখলেই অঙ্কগুলো হয়ে যাবে আমরা দেখবো অঙ্ক দেখ প্রথম অঙ্কটা দেখুন বলেছে একটি চাকার পরিধি 6.25 মিটার 40 কিলোমিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে আচ্ছা এখানে আমাদের কি চেয়েছে ঘোরার সংখ্যা তাই তো আচ্ছা ঘোরার সংখ্যা অঙ্কটা শর্টকাটে করা যায় আমরা আগে লিখিতটা দেখব ঠিক আছে তারপর শর্টকাট লক্ষ্য রাখি আমরা এখানে আমাদের ক্লু দিয়েছে হচ্ছে একটি চাকার পরিধি 6.25 মিটার তার মানে পরিধিটা কিসে দিয়েছে পরিধিটা মিটারে আচ্ছা মিটারে পরিধিটা দিয়েছে আর এই পরিধিটাই কি হচ্ছে একবার যদি ঘোরে সে এতখানি পথ যাবে আপনাকে এই পরিমিতির চাকা বিষয়ক অঙ্কটা আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেলে চিন্তা করতে হবে তাহলে একটা অঙ্ক দিয়ে অন্য অঙ্কগুলো পার ঠিক আছে আচ্ছা সকালে খেয়ে আসেন যা হোক তো কথা বলতে হবে বিষয়গত 6.25 মিটার যেতে একবার ঘোরে যেটা অর্থাৎ এই পরিধি আমরা একবার ঘোরে এই কথাটা কি লেখা আছে এই কথাটা কি প্রশ্নে লেখা আছে নেই তাহলে কেন লিখলাম আমরা প্রথমে ক্লু দিয়েছিলাম যে আমরা জানি যে চাকা যদি একবার ঘোরে তাহলে তার পরিধি সমান পথ অতিক্রম করে আর 6.25 যেহেতু পরিধি দেওয়া আছে এত মিটার যেতে একবার ঘোরে তাহলে দেখেন কয় অ্যাঙ্গেলে এই বিষয়টা চিন্তা করতে হচ্ছে একবার ঘুরলে পরিধি সমান পথ যায় পরিধি সমান পথ যেহেতু এত মিটার সেই ক্ষেত্রে এত মিটার গেলে একবার ঘুরবে বিষয়টা কি বোঝা গেল তাহলে কি আমরা সাইড নোট কি লিখতে পারি যে যেহেতু চাকা একবার ঘুরলে
কর। এই জায়গা সাইজ নোটটা আপনারা লিখে নিতে পারেন। এবার আসি, সেটা হচ্ছে যে এই রকম বিষয় যদি থাকে যে পরিধি দেওয়া আছে, অর্থাৎ চাকার ঘোরার সংখ্যা যদি চায় তাহলে এটা শর্টকাটে করা যায়। আচ্ছা, এটা এতবার বলেছে না, এতবার কি ঘোরে? এবার যদি বলি কত ডিগ্রি ঘোরে, এবার কি করবেন? তার মানে এবার লিখতে হবে, যদি বলা হয় যে কতবার কত ডিগ্রি ঘুরবে, যখন ডিগ্রি ঘোরার কথা বলবে আর এইরকম ক্লু দেওয়া থাকবে তখন আপনাকে কতবার ঘুরে এটা আগে বের করে নিতে হবে। কেননা আমরা তো কতবার ঘুরে বের করলেই আমরা জানি যে একবার ঘুরলে 360 ডিগ্রি ঘোরে, তাহলে এর সঙ্গে 360 গুণ দিতে হবে। যদি আপনাকে বলে যে এটা কত ডিগ্রি ঘোরে, আপনাকে ক্লুটা দিয়েছে, দিয়ে বলেছে যে এতবার না, আপনাকে যদি প্রশ্নটা এইভাবে করতো যে 40 কিলোমিটার পথ যেতে কত ডিগ্রি ঘুরবে, তাহলে আমরা কিন্তু এই পর্যন্ত অঙ্ক করব। তারপরে লিখবো হচ্ছে যে লিখবেন এখানে যে আমরা জানি এই ধরনের অঙ্ক আছে, পরে আসতেছে, ঠিক আছে। আমরা জানি একটি চাকা একবার ঘুরলে 360 ডিগ্রি বা একবার চক্কর দিলে 360 ডিগ্রি ঘোরে, ঠিক আছে। তাহলে একটি চাকা কতবার? 64 শতাংশ ঘুরলে 360 গুণ 64। তাহলে যে বিষয়টা আসতেছে যে আমরা যদি বারটা বের করতে পারি এটাও বের করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এটা শর্টে দেখি যে কিভাবে বিষয়টা, যদি চাকা ঘোরার সংখ্যা আসে তাহলে আমরা কি করব, লক্ষ্য রাখি, এটা কি বুঝতে পেরেছি আমরা? ওকে, তাহলে এই অঙ্কটা আমরা শর্টে কিভাবে করব, এই অঙ্কটা এখানে চাকা ঘোরার বার, আচ্ছা চাকা ঘোরার পরিমাণ, চাকা ঘোরার পরিমাণ সমান, লক্ষ্য রাখি যে উপরে হচ্ছে মোট দূরত্ব, নিচে হচ্ছে পরিধি, যদি চাকা ঘোরার পরিমাণ চায় যে কতবার ঘুরবে, ঘোরার পরিমাণ মোট দূরত্ব বাই পরিধি। আচ্ছা, তাহলে যে বিষয়টা হচ্ছে এবার আমরা মোট দূরত্ব কত পেয়েছিলাম বলেন তো, মোট দূরত্বটা আমাদের কি করতে হবে, মিটার বানাতে হবে, 40 কিলোমিটার ছিল না, তাহলে মোট দূরত্ব উপরে ছিল 40 কিমি, বা আমরা পরিধিতে ভাগ করি তো, তাই তো? তাহলে পরিধি কিসে আছে, মিটার এককে না, তাহলে আমাকে এটা মিটার আনতে হবে, তাহলে মিটার আনলে 40 গুণ 1000, যেহেতু হচ্ছে 1000 মিটার ইকুয়ালস টু 1 কিলোমিটার, তাহলে এটা টোটাল উপরে হবে হচ্ছে 40,000, আর নিচে কি পরিধি, তো পরিধি কত বলেন তো, 6.25, তাই না? তাহলে 6.25, দশমিক উঠিয়ে দিয়ে উপরে কি করব, দশমিকের জন্য এক, দুইটা ডিজিটের জন্য দুইটা শূন্য, 100। তাহলে এটা দিয়ে আমি যদি এটাকে কেটে ফেলি তাহলে এটার অ্যান্সার আসবে 64 ভাগ করলে, ঠিক আছে। 64 যদি আসে তাহলে এবার তো সহজ, এই যে এতবার ঘুরবে, তার মানে আপনি যদি এটা জানেন খুব সহজেই অঙ্কটা এই কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলবেন। একটি চাকার ব্যাস 63 সেন্টিমিটার, চাকাটি 100 বার ঘুরলে কত পথ অতিক্রম করবে? এবার দেখেন তো কোনোটার সাথে কোনোটা মিলাতে পারতেছেন, একটি চাকার ব্যাস দেওয়া আছে 63 সেন্টিমিটার, এটা হচ্ছে ব্যাস, ব্যাস 63 সেন্টিমিটার। আর কোনো ক্লু আছে? আর ঘোরার কথা বলেছে, এই 63 সেন্টিমিটারওয়ালা যে ব্যাসের যে চাকাটা, এটা 100 বার ঘুরলে, 100 বার ঘুরলে কত পথ অতিক্রম করবে, তাই বলেছে না? এটা কি বলেছে, কত ডিগ্রি অতিক্রম করবে? তাহলে দুইটা কিন্তু আলাদা আলাদা ক্লু দিয়ে হিসেব করতে হবে,
মানে বার আর পথ অতিক্রম করা দুইটা কিন্তু আলাদা জিনিস, ডিগ্রি আর পথ অতিক্রম করা দুইটা আলাদা জিনিস, ঠিক আছে? আচ্ছা, ঘুরলে কত পথ অতিক্রম করবে? আচ্ছা, তাহলে এই যে এই অঙ্কটা দেখার পরে আমার মাথায় কি আসতে পারে বলেন তো, যে আমাকে এখানে কিন্তু একটা কথা বলেছে যে কত খানি পথ যাবে। তাহলে আমরা এর আগে একটা কথা বলেছিলাম, ওই যে দুইটা কথা সবসময় মাথায় সেট আপ দিয়ে রাখবো, যে কি একবার ঘুরলে কি হয় 360 ডিগ্রি যায়, আর একটা বলেছিলাম যে একবার ঘুরলে তার পরিধি সমান পথ যায়। এবার দেখেন দ্বিতীয় ক্লুটা এখানে কাজে লাগে, যেহেতু আমাকে বলেছে কত খানি যাবে, তার মানে এখানে আমাকে ব্যাস দেওয়া আছে 63 সেন্টিমিটার, তাহলে এখান থেকে আমি পরিধি বের করতে পারি কি না পারি? লক্ষ্য রাখি আমাদের পরিধি সমান কত বলেন তো, চাকার পরিধি সমান আমরা কি লিখি? 2πr, এই কথা লিখি তাই না? আচ্ছা, আমি যদি কোনোভাবে এই পাই এর মান তো আছে আমার, আর এর মানটা যদি নিয়ে আসতে পারি তাহলে আমি পরিধি কিন্তু একটা ক্যালকুলেশন নিয়ে আসতে পারবো, পারবো না? সেটা দশমিকেই আসুক আর এমনি আসুক, আসবে তো কিছু একটা। তাহলে আমার এখন উদ্দেশ্য হবে এই পরিধি বের করার জন্য আমার আর এর মানটা নিয়ে আসার প্রয়োজন পড়বে। তো আর এর মানটা আমি যদি নিয়ে আসার চেষ্টা করি তাহলে ব্যাসটা সমান আমরা কি জানি, ওই যে বলেছিলাম বৃত্তের কাজগুলো যারা ভালো করে করবেন এদিকে ভালো পারবেন, ব্যাস সমান কত লিখি? 2r, ব্যাস সমান 2r। তাহলে আমরা 2r সমান লিখতে পারি, 2r সমান লিখতে পারি হচ্ছে 63। তাহলে r সমান কত লিখতে পারি? আচ্ছা, আমরা এখানে লিখি অতএব r ইকুয়ালস টু 63/2। আচ্ছা, আমরা এখন এটাকে কাটবো না, এভাবেই রেখে দিব। অনেকে হঠাৎ করে কাটাকাটি করে ফেলবে, মাথায় রাখবেন যদি সর্বশেষ ক্লুটাকে কাজে লাগাতে হয় কোনো ক্লু আর সেটা যদি ফ্র্যাকশন আসে তখনই কেটে দেবেন না, তখনই কাটবেন না, ঠিক আছে? না কেটে রেখে দিবেন, দেখবেন যে পরে কারোর সাথে কিছু করা যায় কিনা। এবার দেখি আর এর মান 63/2 পেয়েছি না, এবার আসি আমরা এখানে পরিধি বের করবো। আচ্ছা, এবার বলেন তো পরিধি বের করলে আমরা কি পাবো, কেন পরিধি বের করতেছি? বার না তো আমরা এই জন্য বের করতেছি, আপনি কেন ক্লুটা বের করতেছেন এটা যদি না জিজ্ঞাসা করে নিজেকে না পান তাহলে অঙ্ক পারবেন, আপনাকে জিজ্ঞাসা করতে হবে প্রতি লাইনে, আর আমি এই জন্য প্রতি লাইন করি আপনাকে জিজ্ঞাসা করি, আপনারা চুপ করে, ঠিক আছে? আচ্ছা, পরিধি সমান পথ যায় তার মানে এটা বের করলে আমি পাবো যে চাকাটা একবার ঘুরলে এতখানি পথ যাবে, তাহলে তো আমার অঙ্কটা সহজ হয়ে গেল। এবার দেখি পরিধি বের করার অর্থ হচ্ছে চাকাটা একবার ঘুরলে কতখানি যাবে, বিষয়টা ক্লিয়ার? যেহেতু আমরা বলেছিলাম প্রথমে মনে আছে যে একবার ঘুরলে পরিধি সমান পথ যায় আবার 360 ডিগ্রি করে, তাহলে এখানে আমার দ্বিতীয় ক্লু লাগতেছে। এবার দেখি এখানে আমি মান পাবো কি? 2। আচ্ছা, পায়ের মান কত? 22/7, এটা কিন্তু গুণাকারে আছে, আর এটা কি? 63/2, সবগুলো গুণাকারে না। এবার দেখেন তো মজা না, এই দুই এই দুই বাদ, আর আপনার ফেলে কাটলে কি করতেন? অর্ধেক বানায় করতেন তাই তো, অর্ধেক বানালে অঙ্ক হবে, হবে না তা না দশমিক চলে আসবে, তখন মাথা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে এবার আমরা এটা গুণ করলে পাবো হচ্ছে 198। আচ্ছা, এটা কি অ্যান্সার? এটা কি অ্যান্সার? এটা অ্যান্সার না, কেন না? এটা হচ্ছে আমি যেটা পেয়েছি এটা কি মান পেয়েছি বলেন তো, একবার ঘুরলে যা যাবে, সেন্টিমিটারে তো অবশ্যই, ওটা তো অবশ্যই, কিন্তু আমার মেন ক্লু হচ্ছে এটা একবার ঘুরলে এতটুকু পথ যাবে, আমার কয়বার ঘোরার কথা বলেছে? 100 বার। তাহলে কি করবো? 100 গুণ করবো। যদি বলে 50 বার ঘুরলে কত যাবে কি করবো? যদি বলে 3 বার ঘুরলে কতখানি যাবে কি করবো? তার মানে সিস্টেম একই, আমাকে এই জায়গাতে আসতে, বিষয়টা ক্লিয়ার? 198 আছে। এবার আমি এটা লিখিত করার মানে কি, আমি তো যেটা বললাম এটাই তো লিখিত, যে একবার ঘুরলে ১৯৮ সেন্টিমিটার পথ যায়, অতএব 100 বার ঘুরলে 198 × 100 ইকুয়ালস টু 198.00 সেন্টিমিটার পথ যায়, এটাই স্যার। এখন আপনি যখন বুঝে যাবেন এত কিছু কি লিখবেন, এত কিছু লিখা লাগবে, আপনি তখন এই ফরম্যাটটা জেনে যাবেন, এখান থেকে 198 পেয়ে যাবেন না,
198 পাওয়ার পরে 100 দিয়ে গুণ করে দেবেন, শেষ। তার মানে এত কিছু লেখা দেখে ভয় পাওয়ার দরকার নাই, অঙ্কগুলো সহজেই হওয়া সম্ভব, কিন্তু যদি আমরা প্রসেসটা বুঝতে পারি। আর লেখা একটা গণিত সাজেশনমূলক বই এবং ব্যাখ্যা সহ একটা বই আছে, এই যে এটা টৌকিস জব ম্যাপ, দেখতে পাচ্ছেন নিশ্চয়। তো এই বইটা, এই বইটা থেকে গত প্রাইমারি পরীক্ষায় 20টার মধ্যে থেকে 17টা পর্যন্ত সর্বোচ্চ অঙ্ক কমন ছিল। বইটা এডিশন দেওয়া হয়েছে সর্বোচ্চ 2019 সালের সবশেষে যে অঙ্কগুলা গুরুত্বপূর্ণ, যে অঙ্কগুলা সেই অঙ্কগুলা এটাতে সংযুক্ত করা হয়েছে। এবং আমি যেইভাবে ক্লাস নিলাম প্রত্যেকটা অঙ্ক বোঝার জন্য এরকম করে ব্যাখ্যা সুন্দর করে লিখে দেওয়া আছে, যেটা আপনি বাংলাদেশের কোনো বই পাবেন না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যারা মূলত চিন্তা করছেন আমি সবেমাত্র পরীক্ষা দিব, শুরু করেছি, কি বই পড়ব, গণিতে হাবুডুবু খাচ্ছি, খুব টেনশন, আমি বলবো নির্দ্বিধায় এই বইটা আপনারা সংগ্রহ করে নেবেন এবং এই বইটা আপনারা নিজে নিজে পড়তে পারবেন। প্রত্যেকটা পেজে ব্যাখ্যা সহ অঙ্ক করে দেওয়া আছে, যেটা আপনি বাংলাদেশের সাজেশনগুলো কোনো বই এরকম ভাবে অঙ্ক পাবেন আমি গ্যারান্টি দিয়ে বললাম, এবং কমন তো পাবেনই। আর যারা সাজেশনগুলো অঙ্ক পারেন কিন্তু চিন্তা করতেছেন যে অনেক অঙ্ক একসাথে করতে হয়, তারা কি করবেন, বইটা সংগ্রহ করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত অঙ্কগুলো শুধু সমাধান করবেন। আর যারা পারেন না তারা বুঝে বুঝে ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যাগুলো পড়ে বুঝে বুঝে আপনারা সমাধান করবেন। আশা করি অবশ্যই বইটা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন। আপনার নিকটস্থ লাইব্রেরিতে গিয়ে আপনারা এটার স্ক্রিনশট নিতে পারেন, টৌকিস জব ম্যাপ নাম, হ্যাঁ, এটা নিয়ে যা নিকটস্থ আপনার লাইব্রেরিয়ানকে বলবেন আপনাকে যেন বইটা তারা সংগ্রহ করে দেয়। যদি সংগ্রহ করে না দেয় তাহলে আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। তো আমার আর একটা লেখা বই আছে, সেটা হচ্ছে টৌকিস স্পেশাল জব সাজেশন। টৌকিস স্পেশাল জব সাজেশন এই বইটা খুব সিম্পল এবং চিকন একটা বই, 128 পেজের একটা বই, সাজেশনমূলক বই। এখানে যেটা আছে ওই গণিত তো ওই পার্ট আছে, এখানে গণিত বাদে বাকি অংশগুলো বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সহ নিবন্ধন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, বিগত সালের বাছাই করা প্রশ্ন যেগুলো বারবার রিপিট হয়েছে, যেগুলো আপনাকে জানতেই হবে, এ ধরনের প্রশ্নগুলো এখানে সংযুক্ত করা আছে। যারা খুব পড়েছেন তাদের জন্য এটা কি কাজে দিবে, খুব অল্প সময় স্মার্ট একটা প্রস্তুতির জন্য বইটা আপনার কাজে লাগতে পারে। আর যারা বইটা সংগ্রহ করতে চান তারা, আমি এখানে নাম্বারটা দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করবেন। যারা বইটি সংগ্রহ করতে চান তারা এই নাম্বারে 01302480854, মিনহাজুল নাম আমার প্রতিনিধি, আপনারা বই সংক্রান্ত যত বিষয় আছে যোগাযোগ করে ইনার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। আর এটা হচ্ছে আমার নাম্বার, এটা দেওয়া হলো, এটা আমার হোয়াটসঅ্যাপ আছে এবং অনু আছে, আপনারা SMS করবেন, SMS করলে আমি আপনাদেরকে ফোন দিব ফ্রি টাইম। আমি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য স্পেশাল একটা ব্যাচ চালু করেছি এবং সেটা ক্লাস চলমান, আপনারা চাইলে বাসায় বসে যদি সর্বোচ্চ ভালো প্রস্তুতি নিতে চান আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে এবং কোর্সে অ্যাডমিশন নেবেন। এবং আমি গ্যারান্টি দিয়ে পড়াবো যে অঙ্কগুলো পড়াবো এর বাইরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় কোশ্চিন হবে না। আপনি এই কোর্স করলে 20টা কোশ্চিনের মধ্যে সর্বোচ্চ 17 থেকে 18টা কোশ্চিন অ্যান্সার করে আসতে পারবেন, ক্ষেত্র বিশেষে সবগুলোও পেতে পারেন, আর বইটা তো আছেই। সুতরাং আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা আমার ক্লাসগুলো পেতে টৌকিস বেসিক ম্যাথ এটা ফেসবুক গ্রুপ যোগ দিবেন এবং আমার ইউটিউব চ্যানেল টৌকিস ম্যাথ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম মজার মজার টেকনিক সম্বলিত অঙ্কগুলো পেতে।